প্রবন্ধ সৌন্দর্য তত্ত্ব রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। সৌন্দর্যবোধ মানব জীবনের সহিত ঘনিষ্ঠভাবে বিজড়িত। সৌন্দর্য উপভোগের ক্ষমতা মানব জীবনের প্রধান সম্পত্তি। কেবল যে কবি নামধেয় মনুষ্য বিশেষেই সৌন্দর্য মধুর অন্বেষণে ভর্মবৃত্তি হইয়া জীবনপাত করিতেছে তা বলা চলে না। কেননা জগৎ হইতে তাহার সৌন্দর্যটুকু কোনরূপে হরণ করতে পারিলে সম্পূর্ণ কাব্যরস বর্জিত বিষয়ী লৌকিকের জন্য দড়ি কলসি সংগ্রহ করা দুঃসাধ্য হইয়া ওঠে। সাংসারিক নিত্যানৈমিত্তিক সুখ দুঃখের সহিত সৌন্দর্য তৃষ্ণার এমন প্রগাঢ় সম্পর্ক যে বোধ করি মনুষ্য মাত্রেরই জীবন কাহিনী বিশ্লেষণ করিলে সেই তৃষ্ণার সফলতার বা নিষ্ফলতার পরিচয় পাওয়া যায়। মনুষ্য মাত্রেরই জীবনকালে এমন একটি মুহূর্ত আসে যখন সে সুদূর বন প্রদেশ হইতে সায়নকালীন বংশীধ্বনি কর্ণাগত করিয়া চন্দ্রাপীড়ের ঘোড়ার মতো সেই অনির্দিষ্ট লক্ষ্যের প্রতি দিক বিদিক ছুটিতে থাকে এবং হয়তো শেষ পর্যন্ত তার উদ্ভ্রান্ত জীবন চরম লক্ষ্যের ঠাওর না পাইয়া নিহত বসে কোনরূপ অচ্ছত সরোবরের সলিল তলে সমাধি লাভ করে। সৌন্দর্য পিপাসা মনুষ্যত্বের অঙ্গ বলিয়া নির্দেশ করি এবং যাহার সৌন্দর্য পিপাসা একেবারে নাই তাহার মনুষ্যত্বের প্রকোষ্ঠে পৌঁছিতে এখনো বিলম্ব আছে। অক্লেশে এরূপ নির্দেশ করতে পারি নীরব বনস্থলিতে জ্যোৎস্নাস্নাত শিলাতলে মহাশ্বেতার পাশে উপবিষ্ট হইয়া অতীতের কাহিনী শুনিতে শুনিতে চন্দ্র করায়িত হইয়া মরিতে যাহার অভিলাষ না জন্মে সে ব্যক্তি নিতান্ত হতভাগ্য। জীবনের মতো বস্তুটাকে কারাবাসের জন্য এরূপ অবলীলাক্রমে বিসর্জন দিতে অনেকের আপত্তি থাকিতে পারে, কিন্তু মধুকরদ্যাজিতা শকুন্তলার করদ্ধত লীলাকমলের আঘাত পাইবার জন্য স্বয়ং মধুকর স্থলবর্তী হইতে কেহ যে বাসনা করেন না ইহা সহজে বিশ্বাস করতে প্রস্তুত নহি। বারুণী পুষ্করিণী তীরে তরুশাখার অন্তরালে ককিল ডাকিয়া বৃদ্ধ গৃহস্থ কৃষ্ণকান্তের সংসারের যে নৈতিক বিপ্লব উপস্থিত করিয়াছিল সেরূপ নৈতিক বিপ্লবও যে মনুষ্য সংসারে অসাধারণ ঘটনা তা সহজে বিশ্বাস করিব না। অতএব সৌন্দর্যের সহিত মনুষ্যত্বের সম্বন্ধ, অতএব সৌন্দর্য পিপাসা মনুষ্যত্বের অঙ্গ। মানুষ সৌন্দর্য চাই ও সৌন্দর্য পায়, অর্থাৎ প্রকৃতির খানিকটা অংশ মানুষের চোখে সুন্দর বলিয়া প্রতীয়মান হই, অর্থাৎ প্রকৃতির বাকি অংশ অসুন্দর বা কুৎসিত বলিয়া বোধ হই। খানিকটা কুৎসিত কেননা বাকিটা সুন্দর, বাকিটা সুন্দর খানিকটা সুন্দর কেননা বাকিটা কুৎসিত, অর্থাৎ কুৎসিতের সহিত সাহচর্যে তাহার সহিত তুলনায় তাহা সুন্দর। কতকটা কুৎসিত না হইলে বাকিটা সুন্দর হইত না, অথবা সমস্ত সুন্দর হইলে সৌন্দর্য শব্দ নিরর্থক হইত। অতএব সুন্দরের অস্তিত্ব স্বীকার করিলে কুৎসিতের অস্তিত্ব স্বীকার করিতে হইবে। এককে ছাড়িয়া অন্যের অস্তিত্ব নাই, কোনটা সুন্দর আর কোনটাই বা কুৎসিত, এটাই বা সুন্দর কেন আর ওটাই বা কুৎসিত কেন, এই প্রশ্ন সঙ্গে সঙ্গে আসিয়া পড়ে। মানুষের মনের সহিত বৈপ্রকৃতির এমন সম্বন্ধ কেন? যে মন খানিকটাকে সুন্দর বলিয়া বাছিয়া লয় সেইটাকে আপনার করিতে চাই, সেইটার দিকে ধাবিত ও আকৃষ্ট হই, অবশিষ্টটাকে কুৎসিত বলিয়া পরিত্যাগ করে তাহা হইতে দূরে রহে অথবা তাহার সংসর্গ ছাড়িতে চাই, এই গভীরতর প্রশ্নও ইহার সঙ্গে উপস্থিত হয়। ইহাতে মানুষের লাভ কি? মানুষ এমন করে কেন? মানুষের এ প্রবৃত্তি কোথা হইতে ও কি উদ্দেশ্য? কিসেই বা ইহার পরিণতি? বস্তুত কি জগতের দুইটা ভাগ, একটা ভাগ সুন্দর আর একটা ভাগ কুৎসিত? শুধু মানুষের পক্ষে নয়, মানুষ ভিন্ন অপর জীবের পক্ষেও সেই রূপ। শুধু মানুষ আর অপর জীব কেন, মানুষ ও ইতর জীবের সম্পর্ক ছাড়িয়া যদি প্রকৃতির কোনরূপ নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা থাকে তবে সেই স্বতন্ত্র অস্তিত্বের পক্ষেও সেই রূপ।
তবে সেই স্বতন্ত্র অস্তিত্বের পক্ষ সেই রূপ উপস্থিত পর্বন্ধে এই প্রশ্ন কথা বইটির উপস্থিত পর্বন্ধে এই প্রশ্ন কয়টির যথাসাধ্য আলোচনা করা যাইবে। স্থূল সূক্ষ্ম হিসাবে সমুদায় প্রাকৃতিক সৌন্দর্যকে দুইটা ভাগ করিতে পারা যায়। এই রূপ শ্রেণী বিভাগের পূর্বে সৌন্দর্য শব্দটার অর্থ একটু বোঝা উচিত। উপর যে সংজ্ঞা দিয়েছি মোটের উপর তাহাতেই কাজ চলিতে পারে। মনুষ্যের মন যেটাকে টানিয়া রাখিতে চায়, যাহাতে সুখের অনুভব করে, সুখ বল, তৃপ্তি বল, আরাম বল, আনন্দ বল, এরকম একটা অনুভব যাহার সংস্পর্শে উৎপন্ন হয় তাহাই সুন্দর। আর মন যাহা হইতে দূরে থাকিতে চায়, দুঃখ ঘৃণা ক্লেশ বা তাদৃশ্য কোনরূপ অনুভব যাহার পরিণাম তাহাই কুৎসিত। সুতরাং সুন্দরের সহিত সুখের ও কুৎসিতের সহিত দুঃখের সম্বন্ধ, আবার সুখ প্রাপ্তির ও দুঃখ পরিহারের অধ্যাবসায় ও ধারাবাহিক চেষ্টাকে যদি জীবন বলো তাহলে সৌন্দর্য পিপাসা জীবনের ভিত্তি হইয়া দাঁড়ায়। এই সৌন্দর্যের খানিকটা স্থূল, খানিকটা সূক্ষ্ম, মধুর রস, মধুর গন্ধ, মধুর শব্দ, মধুর স্পর্শ ও মধুর দর্শনে সঙ্গে সঙ্গে যে তৃপ্তি জন্মে মনুষ্য মাত্রেই তা প্রায় সমভাবে সমপরিমাণে উপভোগ করিতে সমর্থ। এই সকল মধুর তৃপ্তিকে স্থূলের মধ্যে ফেলা যায়। সুখাদ্য ভোজনে প্রায় সকলেরই সমান তৃপ্তি জন্মে, ইহাতে বড় মতভেদ দেখা যায় না। মনুষ্যত্তর জীবও ন্যূনাধিক পরিমাণে এই তৃপ্তির ভোগী ভাগী। ইহা জীবন মাত্রেরই অত্যন্ত অপেক্ষাকৃত উন্নত জীবন মাত্রের নিত্য ভোগ্য, ইহা নইলে জীবনযাত্রা চলে না। সুতরাং প্রাকৃতিক নির্বাচনে ইহার উদ্ভব বেশ বোঝা যায়। দেহরক্ষার জন্য জড়জগৎ হইতে কতকগুলো মাল মশলা বাছিয়া গ্রহণ করিতে হয়, কতকগুলাকে বাছিয়া ত্যাগ করিতে হয়, কতকগুলা প্রাকৃতিক শক্তি দেহের জীবনের স্থিতির পুষ্টির ও অভিব্যক্তির অনুকূল, কতকগুলা প্রতিকূল। এই জন্য কতকগুলা আমরা স্পৃহার সহিত গ্রহণ করি, কতকগুলা দূরে পরিহার করি, নতুবা জীবন চলিত না। অতএব মিষ্ট রস, কোমল সেজ শস্য, স্নিগ্ধ সমীরণ প্রভৃতি ইন্দ্রিয় গ্রাহ্য পদার্থ ইন্দ্রিয় দ্বারা গ্রহণকালেই যাহাদের দ্বারা তৃপ্তি বা আরাম উৎপন্ন হয়, নিত্য জীবনযাত্রার নিমিত্ত যাহারা উপযোগী তাদিগকেই এই স্থলে এই স্থূল শ্রেণীতে ফেলা চলে। জীবনের জন্য ইহাদের দরকার, কাজেই ইহাদের ভালো লাগে। এই জন্য মানুষের প্রবৃত্তির সহিত ইহাদের এই সম্বন্ধ প্রাকৃতিক নির্বাচনের ফলে উৎপন্ন, তাহাও বোঝা যায়। লঙ্কা অথবা আর্সেনিক যদি রসনাপ্রিয় হইত তাহলে জীবন রক্ষা একটা যার ব্যাপার ঘটিয়া উঠিত সন্দেহ নাই। ইহা ছাড়া আরেক শ্রেণীর সৌন্দর্য আছে, তাকে সূক্ষ্ম বলিয়া নির্দেশ করা চলে। মানুষ ভিন্ন ইতর জীবের এই সৌন্দর্য ভোগের শক্তি আছে কিনা সন্দেহ করিবার কারণ আছে। এই সৌন্দর্যের উপভোগ করতে পারে বলিয়া মানুষ উন্নত জীব। মানুষের মধ্যেও সকলে সমভাবে বা সমান মাত্রায় ইহার উপযোগী অধিকারী নহে। দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য ইহার অধিক উপযোগিতা আছে তা বলা চলে না। এই সূক্ষ্ম সৌন্দর্য উপভোগের প্রবৃত্তি বা শক্তি কবি নামক মনুষ্যে বিশেষরূপে পরিস্ফুট। সাংসারিক বা বৈষয়িক অভিজ্ঞতা সম্বন্ধে কবি নামক মনুষ্যের যেরূপ অপবাদ পরিচালিত আছে, তাহাতে ইহাকে জীবিকার জন্যে প্রতিকূল বলিয়াই বরং বোধ হয়। ইংরেজিতে যাহাকে আর্ট বলে, বাংলায় যাহাকে ললিতকলা বলা যাইতে পারে, এই সূক্ষ্ম সৌন্দর্যের সৃষ্টি ও প্রকাশই তার অবলম্বন ও বিষয়। মানব মনের যে যে ভাগের সহিত ইহার কারবার তাহার ইংরেজি নাম ইস্থেটিক বৃত্তি। জীবিকার সহিত কোনো সম্বন্ধ নাই বলিয়াই এই বৃত্তিটা কীরূপে ও কী উদ্দেশ্যে জন্মিল ভালো বোঝা যায় না। এই সৌন্দর্যেই বর্তমান প্রবন্ধের বিষয়ভূত। প্রথমে এই প্রশ্ন আইছে, এই সৌন্দর্য কিসের ধর্ম? ইহা কি বস্তু বিশেষেরই প্রকৃতি নিহিত ধর্ম, অথবা মনুষ্যের মনেরই
একটা সৃষ্টি কল্পনা বা কারিগরি, অর্থাৎ যাহাকে আমরা সুন্দর বলি তাহার প্রকৃতিগত কোনো বিশিষ্টতা নাই, আমরা তাহাতে সৌন্দর্য আরোপ করি মাত্র, বস্তুত্ব এমন দেখা যায়। শ্যাম যাহার সৌন্দর্যে মুগ্ধ, রাম তাহাতে সৌন্দর্যের কণিকা মাত্র দেখেন না। আমার নিকট যা সুন্দর তোমার কাছে হয়তো তা কুৎসিত বা ক্রিয়ারত মদস্রা হস্তির গুণ্ডাস্থলন দর্শনে অথবা গিরিগুণ্ডা গুহার অভ্যন্তরে মারুৎপূর্ণ রন্ধ্র কিচক ধ্বনি শ্রবণে কালিদাস যে আনন্দ অনুভব করিতেন সকলেই তাহার উপভোগে সমর্থ হইবেন এরূপ প্রত্যাশা করা যায় না। আবার সৌন্দর্য বিষয়ে মনুষ্যের রুচিগত তারতম্য ফেলিবার নহে। উজ্জয়িনীর রাজপথে তামাশা উপস্থিত হইলে কালিদাসের নয়ন তামাশা ফেলিয়া পার্শ্বস্থ শোধ বাতায়নের প্রতি ঊর্ধ্বমুখে ধাবিত হইত। স্নানান্তে আর্দ্রবসনা যুবতীর সন্দষ্ট বস্ত্র অবয়বের প্রতি তাহার লোলুপ দৃষ্টি আকৃষ্ট হইত এবং তাহার মানসলোচন জলদময়ী তিরস্করিণীর আবরণ ভিন্ন করিয়া গুহাস্থিত আংশুক কাক্ষেপ বিলজ্জিতা কিম পুরুষাঙ্গানার নগ্নদেহের দিকে বিবর্তিত হইত। আবার বিশ্বাসঘাতক কৃতজ্ঞ স্বজন কর্তৃক পরিত্যক্ত মানসিক উপপল্লবে উদ্ভ্রান্ত জরাক্রান্ত অসহায় রাজা লিওরকে আধারে প্রান্তর মধ্যে বিশ্বাসঘাতক ও নিষ্ঠুর জড় প্রকৃতির অত্যাচারে উৎপীড়িত দেখিয়া জগৎরূপী পেশনযন্ত্রের আবর্তন প্রণালীর উদ্দেশ্যে ঠাহর না পাইয়া স্তম্ভিত হইবার ক্ষমতা যে সকলের জন্মিয়াছে তাহা বলা যায় না। সুতরাং সুন্দরের যাহা সৌন্দর্য তাহা যে তাহার স্বভাবসিদ্ধ প্রকৃতিগত ধর্ম তাহা সকল সময়ে বলা চলে না। যিনি সৌন্দর্য ভোগ করিবেন তাহার সৌন্দর্য বুদ্ধির তীক্ষ্ণতার উপরে সৌন্দর্যের মাত্রা নির্ভর করে। অমুক পদার্থটাকে সুন্দর বলিবার আমার যে পরিমাণ দাওয়া আছে তোমারও কুৎসিত বলিবার সেই পরিমাণ দাওয়া আছে। তুমি যদি কুৎসিত দেখো কাহারও সাধ্য নয় যে প্রতিপন্ন করিতে পারেন উহা সুন্দর। যে কবির কাব্য আমার ভালো লাগে না তোমার ভালো লাগে, তুমি লাঠি মারিলেও আমার তাহা ভালো লাগিবে না। আমার নিকট উহা যে অর্থে সুন্দর তোমার নিকট ঠিক সেই অর্থেই উহা কুৎসিত। এ বিষয়ে তোমাকে বাধ্য করিবার কোনো আইন নাই। তথাপি দেখা যাক কতকগুলো পদার্থ এমন আছে যাহারা সুস্থ প্রকৃতির মানুষের অধিকাংশের নিকটেই সুন্দর বলিয়া গৃহীত হয়, যেমন পাখি প্রজাপতি ফুল। এখন প্রশ্ন এই, কি গুণে ইহারা সুন্দর, ইহাদের সৌন্দর্যে আমাদের লাভ কি? প্রশ্নটির উত্তর দেওয়া বড় সহজ নয়। দর্শনশাস্ত্রের ইতিহাস খুললেই 20 রকম সৌন্দর্য তত্ত্বের 50 পাতা বিবরণ পাওয়া যায়, কিন্তু তার মধ্যে একটাও তৃপ্তিকর নহে। আজকাল আমাদের একটা রোগ জন্মিয়াছে, কোনো একটা কিছুর উৎপত্তির ও অভিব্যক্তির ব্যাখ্যা দরকার হলেই তৎক্ষণাৎ ডারউইনের কাছে ছুটিয়ে যায়, কিন্তু ডারউইনও এখানে ভরসা দেন না। প্রাকৃতিক নির্বাচনের মূল সূত্র একটা কথা মাত্র, যাহা জীবিকার উপযোগী, যাহাতে কোনো না কোনো রূপে জীবনের সাহায্য করে, তাহাই প্রকৃতি কর্তৃক নির্বাচিত হইয়া অভিব্যক্ত ও পরিস্ফুট হয়। কিন্তু উপরে দেখিয়াছি সূক্ষ্ম সৌন্দর্যের সহিত জীবনযাত্রার সম্বন্ধ বিশেষ কিছু নাই, কেননা সংসারযাত্রায় কাব্যরস পিপাসু বড় দুর্ভাগ্য জীব। মলয়া নিলয়ে নিলে অনুরাগ প্রচণ্ড গ্রীষ্মের সময় জীবন উর্ধনের উপযোগী হইতে পারে, কিন্তু ককিল কুঞ্জনে কুজনে ও ভ্রমর গুঞ্জনে মুগ্ধ না হইতে পারিলে কি বা শীতে কি বসন্তে কোনো কাজে কোনো ক্ষতিবৃদ্ধি দেখি না। ডারউইন বলেন ফুলের রূপ ও প্রজাপতির রূপ প্রাকৃতিক নির্বাচনে উৎপন্ন। প্রজাপতি পুষ্প হইতে পুষ্পান্তরে পরাগরণ বহন করিয়া পুষ্পিত বৃক্ষের বংশরক্ষা ও জাতি রক্ষা করিয়া থাকে। ফুলের রঙে ও রূপে প্রজাপতি আকৃষ্ট হয়, তাই বলে ফুলের যত রূপ তাহার বংশরক্ষা পক্ষে ততই সুবিধা। কাজেই সুন্দর ফুলের কর্মশ অভিব্যক্তি ঘটিয়াছে।
আবার নিরীহ প্রজাপতির শত্রু সংখ্যা অনেক। এই সকল শত্রুর সৌন্দর্য বৃদ্ধি এমনই অপরিস্ফুট যে এতটা মূর্তিমান সৌন্দর্যকে একেবারে উদারসাত করিবার জন্য ইহারা অত্যন্ত লালায়িত এবং এই সকল শত্রুদের সহিত সম্মুখ সমরে দাঁড়ানো দুর্বল প্রজাপতির পতঙ্গ জীবনের পক্ষে বিশেষ আশাপ্রদ নহে। তাই প্রজাপতি ফুলের গায়ে গা দিয়া ফুলের সঙ্গে মিশিয়া ফুলের রূপের ভিতর নিজের রূপ লুকাইয়া শত্রুকে ফাঁকি দেয়া কথঞ্চিত পাত্র রক্ষা করে কাজে ফুল। একদিকে যেমন বিচিত্র বর্ণ সুন্দর প্রজাপতির কোমল দেহ, তেমনি অন্যদিকে বিচিত্র বর্ণ ও সুন্দর হইয়া দাঁড়াইয়াছে। এই হিসাবে ফুলের রূপের সৃষ্টিকর্তা প্রজাপতি, প্রজাপতির রূপের সৃষ্টিকর্তা ফুল, উভয়ের রূপরাশি কর্মেই ফুটাইয়া তুলিয়াছে। উভয়ের সৌন্দর্য ফুটাইয়াছে স্বীকার করিতে পারি, কিন্তু আমরা যেমন ফুলের রূপে মুগ্ধ হই, প্রজাপতিও যে তেমনি রূপ মুগ্ধ হইয়া আকৃষ্ট হই এতটা স্বীকার করিতে পারি না। ফরিং জাতির সৌন্দর্য বুদ্ধির এতটা তীক্ষ্ণতা স্বীকার বড়ই কঠিন। ফরিং জাতি একঘেয়ে ফিকে রঙের চেয়ে রঙের ঔজ্জ্বল্য দেখে আকৃষ্ট হই। তা সে রং সার্জন লবকের কাছেও থাক আর কেরোসিন দীপের শিখাতেই থাক, এ পর্যন্ত বোঝা যায়। অপিচ রংদার পুষ্প বিশেষের নিকট গেলে মধু সঞ্চয়টাও ঘটিয়া থাকে। এই পর্যন্ত অভিজ্ঞতার জন্য প্রজাপতিকে বাহাদুরি দিতে পারি। ডারউইন মতে পুষ্পদেহে আর প্রজাপতি দেহে বর্ণ বৈচিত্র্য বিকাশের ব্যাখ্যার জন্য ইহার অধিক আবশ্যক নহে, কিন্তু এইরূপ বর্ণ বৈচিত্র্যের সমাবেশ মানুষের চোখে কুৎসিত না লাগিয়া সুন্দর লাগে কেন? মানুষের ইহাতে লাভ কি, এ কথার কোনো উত্তর পাওয়া গেল না। আর একটা কথা আছে, যৌন নির্বাচন। ডারউইন এই মতেরও প্রবর্তক। সিংহের কেশর, পাখির কাকলি, ময়ূরের পুচ্ছ এ সমস্তই সুন্দর, এবং ডারউইনের মতে এ সমস্তই যৌন নির্বাচনের অভিব্যক্ত। স্ত্রী জাতি সুন্দর পুরুষ বানিয়া লয়, কাজে সুন্দর পুরুষেরই বংশরক্ষা ঘটে, ফলে বংশ পরম্পরায় সৌন্দর্যের বিকাশ হয়। পরাবত যখন তাহার বিস্ফারিত নীলকণ্ঠ আনম্র উনম্র করিয়া চারুপুচ্ছ নর্তিত করিয়া কাহাধ্বনিতের অনুকরণ করিয়া পরাবতীর নিকট নাচিতে থাকে, তখন সে জানে না যে সে প্রকৃতির নিয়োগে সৌন্দর্য সৃষ্টিতে নিযুক্ত হইয়াছে। যৌন নির্বাচন মানিয়া লইলে জীবদেহে সৌন্দর্যের উদ্ভব অনেক স্থলে বোঝা যায়, কিন্তু যৌন নির্বাচন সকলে মানিতে চায় না। ওয়ালাস সাহেবই যৌন নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াইয়াছেন। তিনি প্রাকৃতিক নির্বাচনের বলেই এ সমুদয়ের উদ্ভব বুঝাইতে চাহেন। কাজেই ডারউইনের মত এখনও দ্বিধাহীন চিত্তে গ্রহণ করিতে সাহস হয় না। গ্রহণ করিলেও মূল কথার ব্যাখ্যা হইল না। ময়ূরপুচ্ছ বিস্তার করিয়া ময়ূরীর নিকট বাহাবা লইতে পারে, কিন্তু মানুষের তাহাতে কি আসে যায়? মানুষের চোখে ময়ূরপুচ্ছ সুন্দর লাগে কেন? ময়ূরপুচ্ছের উজ্জ্বল বর্ণ সমাবেশে এমন কি মাহাত্ম্য আছে যে মানুষের তদর্শনে এত তৃপ্তির জন্মে? মনোবিজ্ঞানের সাহায্যে ঐরূপ সৌন্দর্য তত্ত্ব বুঝিবার চেষ্টা করা যাইতে পারে। অনুভূতির বৈচিত্র্য পরম্পরা লইয়া চৈতন্য বা চিৎপ্রবাহ সমস্ত অনুভূতিগুলি এক রকমের হইলে তাহাদের পরম্পরায় চৈতন্য ফুটিত কিনা সন্দেহ। অনুভূতির মধ্যে পরস্পর যত পার্থক্য, বিচিত্রতা বা বিশিষ্টতা, চৈতন্য তত বিকশিত ও পরিস্ফুট। সুতরাং মানুষের চৈতন্য যে অস্তিত্বযুক্ত তার মূল কারণই এই যে মানুষের অনুভূতিগুলা একরকম নহে, 50 রকম বিভিন্ন শব্দ স্পর্শগন্ধের সমবায়ে জগতের যে দৃশ্যপট তা ক্ষণে ক্ষণে বদলাইয়া নতুন নতুন শব্দ, নতুন নতুন স্পর্শ, নতুন নতুন গন্ধ সম্মুখে আনিতেছে, তাহাতেই চৈতন্যের ধারাবাহিক স্রোত একটানে চলিয়াছে। চৈতন্যের অস্তিত্বের সঙ্গে অনুভব বৈচিত্র্যের এরূপ সম্বন্ধ। সুতরাং
যেখানে চৈতন্য আছে সেখানে এই বৈচিত্র্যও আছে, যেখানে বৈচিত্র্য পরিস্ফুট চৈতন্য সেখানে সম্যক বিকশিত, সেইখানে রূপ ও সেইখানে সৌন্দর্য, যেখানে অনুভূতি নিত্য পরিবর্তনশীল সেইখানে চৈতন্য স্ফূর্তিমান। আবার অনুভূতির আকস্মিক পরিবর্তন জীবনের পক্ষে শুভ নয়, ধীরে ধীরে কর্মে কর্মে পরিবর্তন ঘটিলেই কল্যাণ, নতুবা জীবনের শৃঙ্খলা অনেক সময় ছিঁড়িয়া যায়। আপনার চিরপরিচিত পরিবেষ্টনী হইতে হঠাৎ সরাইলে জীব মৃয়মান হইয়া পড়ে, পরিবর্তনের ঘাত প্রতিঘাতে জীবনের গ্রন্থি আলগা হইয়া পড়ে, কাজে আকস্মিক বা অতিমাত্র কিছুই ভালো লাগে না। কাজেই সৌন্দর্যের এক হেতু অনুভূতির প্রবাহে আকস্মিকতার ও অতিশয্যের অভাব। আবার যার সহিত জীবনের স্থিতির ও পুষ্টির কোনরূপ সম্বন্ধ আছে, যা স্বাস্থ্যের অনুকূল, যাতে জীবন সংগ্রামে আমাদের ভীতির ভাব কোনরূপ কমাইয়া দেয়, তাহারই প্রতি মন স্বভাবতই আকৃষ্ট হই, তাহাই দেখিতে ভালো লাগে, যেমন সুগঠিত বলিষ্ঠ নরদেহ, যেমন স্বাস্থ্য সভা সম্পন্ন জগতের আরক্ত গণ্ডদেশ, যেমন দৃঢ়মূল ছায়া বিস্তারিণী বিস্তারী মহিরুহ, যেমন দৃঢ়ভিত্তি সৈষ্ঠব সম্পন্ন অট্টালিকা। সৌন্দর্যের আরেকটি হেতু সহানুভূতি। শুধু আমার চোখে যা ভালো লাগে তা সুন্দর, আবার যা আমার চোখে তোমার চোখে অপরের চোখেও ভালো লাগে তা আরও সুন্দর, মানুষের কতকগুলা বৃত্তি আত্মপুষ্টির অভিমুখ ও আত্মপুষ্টির উদ্দেশ্য উদ্দেশ্যে অভিব্যক্ত, কতগুলো সমাজ পুষ্টির অভিমুখ ও তদুদ্দেশ্যে অভিব্যক্ত। এই সামাজিক পরার্থপ্রবণ বৃত্তিগুলো উন্নত মনুষ্য প্রকৃতির প্রধান অঙ্গ হইয়া দাঁড়াইয়াছে, যাহাতে এই বৃত্তিগুলিকে জাগাইয়া দেয়, উত্তেজিত করে, ইহাদের প্রবলতা ও তীক্ষ্ণতা সাধন করে, সেগুলি অতি সুন্দর। দয়া মমতা স্নেহ পরনয় প্রভৃতি সামাজিক বৃত্তিগুলি যতই ফুটিয়া ওঠে ততই সমাজের কল্যাণ। সেই জন্য যে সকল পদার্থ দয়া মমতা পরনয়াদি বৃত্তির উত্তেজক ও পরিপোষক তাহার অতি সুন্দর, তাহারা অতি সুন্দর। গান গাইয়া সুখ হইতে পারে, পরকে শোনায়া বুঝি আরও সুখ।